ডেজার্ট রোজ বা মরুগুলাপ এই ফুলে দেখা মেলে আফ্রিকার সাহারা মরুভূমিতে সুগন্ধ না থাকলেও বনশাই আকৃতির এই ফুল আকর্ষণ করে ফুলপ্রেমীদের এখনই মরুগুলাপ পাওয়া যায় কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কোমরপুর গ্রামে স্থানীয় তরুণ উদ্যোক্তা মিজারুর রহমান তার নার্সারিতে চাষ করছেন ষাট প্রজাতির নজর খারা ও বাহারি রঙের এসব ফুল দেখতে দূর থেকে ছুটে আসছেন অনেকে কুড়িগ্রাম থেকে রাশিদামান তাওকিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দক্ষিণ পূর্ব আফ্রিকার সাহারা সুদান ও সেনেগালের মরু অঞ্চলের ফুল ডেজার্ট রোজ এই ফুল মরু অঞ্চলের গোলাপ হিসেবেও পরিচিত দীর্ঘদিন পানি ছাড়া টবে বেঁচে থাকতে পারে এই গাছ এই ফুলে গোলাপের মতো পাপড়ির স্তর থাকেই দুই থেকে তিনটি মিজানুর রহমান শতক জমিতে এই ফুল গাছ চাষ করে সাফল্য পেয়েছেন তার বাগানে রয়েছে দেড় কোটি টাকার চারা বর্তমানে এই নার্সারি থেকে ফুলের চারা ও গাছ সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনের মাধ্যমেও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে আমরা মূলত এখানে আসি অ্যাডেনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে ভ্যারাইটি চারা সংগ্রহের জন্য এখানে এসে আমরা আমি অত্যন্ত অভিভূত হলাম এখানে এবং রেড এবং চারার যে মান গুণগত মান এটা অত্যন্ত ভালো মিজানুর রহমান জানান থাইল্যান্ডে ভ্রমণে গিয়ে বনসাই জাতের এই মরুর গাছ দেখে মুগ্ধ হয়ে কিছু চারা কিনে প্রথমে বাসার ছাদে এবং পরে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন থাইল্যান্ডেই আসলে মূলত আমার এই অ্যাডিনিয়ামের সঙ্গে পরিচয় হয় আমি ওখানে একটা পার্কে যাই এটা পার্কের নাম নগজ ভিলেজ ছিল এই ভিলেজেই আসলে আমি দেখতে পাই প্রথম এই অ্যাডেনিয়ামগুলো এখানে দেখি যে অ্যাডেনিয়ামগুলো মানে বয়স অনেক বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর প্রাকৃতিক বনসাই রূপে বড় বড় বনসাই হয়ে আছে ভেষজ গুণ সম্পন্ন এই গোলাপ কুড়ি গ্রামের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে বলে জানান এই উদ্ভিদ বিজ্ঞানী এর বৈজ্ঞানিক নাম এডেনিয়াম অভিসাম পরিবার অ্যাপোসায়নেসি অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের দেশে এটির চাষাবাদ শুরু হয়েছে অর্নামেন্টাল প্রাণ হিসেবে এবং আমাদের এটির এর ফুল অত্যন্ত সুন্দর বিবাহিত করবে সংশ্লিষ্টরা মনে করেন মরুর গোলাপ চাষে নতুন উদ্যোক্তা গড়ে উঠলে বেকারত্ব দূর করার পাশাপাশি কুড়িগ্রামের অর্থনৈতিক উন্নতিও ত্বরান্বিত হবে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক